পারতাম, আমার পাসপোর্টও প্রয়োজন হতো না, এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করবার প্রয়োজন হতো না। মানে আমি এই একটি লোভে আমি আজকেও বলছিলাম, সকালবেলা আলোচনা করছিলাম, সেটি হতে পারলে বোধহয় বেশি ভালো হতো, কারণ আমি এত ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করি, সকালে এখানে বিকেলে ওখানে। আমার মনে হয় যে ভূত হয়ে গেলে তাহলে হুশহাস করে যেখানে ইচ্ছে ঢুকে যেতে পারতাম, শুধু বাংলাদেশ আর ভারত নয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই পৌঁছে যেতে পারতাম। ধরুন এখানে প্রমোশনটা করে, প্রিমিয়ারটা করে ওখানে গিয়ে আমি হয়তো প্যারা সুভাষের একটা প্রিমিয়ার দেখে ফেললাম বা দর্শকের সঙ্গে বেশি ছবিটি দেখলাম, কত ভালো হতো বলুন। কিন্তু আমি মনে করি যে শিল্পীরাই একমাত্র ঘুষাতে পারে আমাদের এই ভেতরে যে কাটা দাগটা রয়েছে। আজকে একই সাথে দুটো মানে দু বাংলাতেই আপনার ছবি রিলিজ করছে, এটা তো একটা মানে শিল্পী হিসেবে আপনার কাছে কতটা পাওয়া? এটা অনেকখানি পাওয়া সত্যিকার অর্থে। আপনারা সকলেই জানেন যে আমাদের বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল উনি গত হয়েছেন আমাদের প্রিমিয়ারের দিনই। আসলে ওটার জন্য এতটাই আমরা ট্রমাটাইজ হয়েছিলাম, এতটাই স্তব্ধ হয়েছিলাম, খুব একটা নর্মাল স্টেটে আমরা কেউ ছিলাম না। আজ নেহাতি আমার প্রিমিয়ার বলে এই ছবিটি আমি বিলং করি বলে আমি ভাবলাম যে শো মাস্ট গো অন, কারণ আমার কাজ তো আমাকেও করে যেতে হবে, সেজন্য আজ এখানে আসা আমার। মানে এটি আসলে বোধহয় উদযাপন করবারই বিষয়, দুদিনে একটি ছবি রিলিজ, দুটি ছবি রিলিজ করছে একই দিনে, কিন্তু অতটা মন খুলে খুশি হতে পারছি না ভেতর থেকে। খুশি তখনই হব দর্শক যদি ভালোবাসে ছবিটি। এই তো একজন অভিনেত্রী মানে যখন ধরো কোনো একটা রোলে খুব কমফোর্টেবলি কাজ করে তখন তাকে একটা টাইপ কাজ করে দেওয়া হয়, আপনার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম, আপনি প্রত্যেক মানে সারা বছর ধরে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন, এই ব্যাপারে আপনার মানে কি? এটা বোধহয় দর্শকেরাই ভালো বলতে পারবেন, আর আমি খুব কৃতজ্ঞ আমার ডিরেক্টরদের কাছে, ওনারা আমায় চ্যালেঞ্জগুলো দেন এবং ভরসা করেন, নির্ভর করেন, সেটা এ বাংলাই হোক সেটা ও বাংলাই হোক, আমাদের আমার উপর ভরসা করেন যে আমি হয়তো জাস্টিস করবার চেষ্টাটা করে যাবো। সবার খুব প্রিয় অভিনেত্রী জয়া, আর আমার প্রবলেম আছে সব বন্ধুদের ম্যাজিক্যাল লাগে, মাঝে মাঝে ওকেও লাগে না না, বাট চৌকজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ডিরেক্টর্স অফ আওয়ার জেনারেশন, সো ইউ হ্যাভ টু ওয়াচ ইট অন স্ক্রিন, সবাই খুব সবার খুব ভালো লাগে। আর হলে আসুন, হলে আসুন, হলে বড় স্ক্রিনে অভিজ্ঞতাটা অন্যরকম। বাংলা ছবি দেখুন, হিন্দি ছবিও দেখুন, বাংলা ছবি দেখুন, সবাই ভুল করি দেখুন, আমরা আসছি সেখানে দেখুন। জয়া তো ভীষণ সুন্দরী একজন মহিলা, একজন সুন্দর মনের মানুষ, অত্যন্ত গুণী অভিনেত্রী, কাজে ভয় নানান ক্ষেত্রে জয়ার, জয়াকে লোকের পাওয়ার কারণ আছে। এমনি শিল্পী এত বেশি গুণী হলে বাকি কো-অ্যাক্টার্সরা এমনিতেই ভয় পায়, তবে সেটা অডিয়েন্সের কাছে চিন্তার কারণ না, কারণ অডিয়েন্স জয়া হাসানকে খুব ভালোবাসে। শৌকর্য অত্যন্ত থটফুল ডিরেক্টর, ছবিটা ভালো হবে আশা করছি মেকিংয়ের দিক থেকে, এবং অভিনেত্রী হিসেবে অভিনয়েও যে দারুণ দেখতে পাবো সেই বিষয়ে আমি আশাবাদী। আর শায়নী, এখন খুব আলোচনা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি অবভিয়াসলি দেবকে ঘিরে যে ওকে ছেড়ে দিচ্ছে, তোমারই এবং যেহেতু দলের, তো তুমি তোমার মত জানতে চাইবো, আর তুমি নিজে কি এখন তৈরি কতটা জান এসে গেছে ইলেকশন? রাজনীতিতে কে থাকবে কে থাকবে না সেটা তার অত্যন্ত ব্যক্তিগত বিষয়, দেব মানে নিঃসন্দেহে মমতাদির অত্যন্ত স্নেহে, এবং দলের ক্ষেত্রেও দেব ইজ অ্যান অ্যাসেট আমি মনে করি। দেব যাই করুক আগামী দিনে, ও ভালোভাবে করুক, ও সততার সঙ্গে করুক, এবং মানুষের মনে দেবের জায়গা আছে, সেটা ও রাজনীতিক হিসেবে হোক বা মানুষ হিসেবে হোক, সেটাই আসল। তুমি নিজে কতটা এখন আপডেট সামনে এসে গেছে? আমার তো রাব রাখা, যখন যেরকম কাজ আসবে তখন সেরকম কাজ করবো। ভূতপরি নিয়ে আমি এখন এই জন্য কিছু বলতে পারবো না, তার কারণ ভূতপরি নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম বলে আমি লাস্ট দু তিন দিন ধরে ভূতপরির ওপর যা যা ইন্টারভিউ ইত্যাদি যা যা বেরিয়েছে আমি সব দেখে ফেলেছি, পড়ে ফেলেছি, কাজে আমি মোটামুটি এখন জানি যে ভূত আর পরির কী সিগনিফিকেন্স সিনেমাতে, সেটা নিয়ে আমার বেশি না বলাই উচিত, কারণ বাকিরা সবাই দেখবেন। কিন্তু আমার আর কনফিউশনটা নেই, আমি জয়াদির প্রচুর ইন্টারভিউ দেখে মোটামুটি ভূত আর পরির পজিশনিংটা বুঝে গেছি। আমার এই ছবিতে গান নেই, কিন্তু শোকর্যের পরের ছবিতেই আমরা আবার একসাথে কাজ করেছি। আমি যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ার শুরু হয় পেন্ডুলাম বলে একটা ছবি দিয়ে, যেখানে আমি অদল বদল বলে একটা গান গেয়েছিলাম, এবং পেন্ডুলাম ছিল শৌকর্যর প্রথম ছবি কাজেই, এবং শৌকর্য আমার অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলাকার বন্ধু, আমরা দুজন দুজনকে ডাকনামে চিনি, কাজেই শৌকর্য যে কোনো কাজ আমার কাছে খুব যত্নের একটা জায়গা, এবং শৌকর্য সমস্ত কাজেই আমি আমার পাশে থাকবো।
আমার এই আমার সবাই মিলে আনিছি ছবিটা, আপনারা সময় দিয়ে দেখবেন, আপনার যদি ভালো লাগে প্লিজ জানাবেন, জানাবেন কথা আসবেন, না হলে খুব